সব জায়গায় বেশি ফ্রি হতে যায়েন না, দাম কমে যায়। অতটুক সম্পর্কে থাকবেন হালাল সম্পর্কে যতটুক আপনার আত্মসম্মান বজায় থাকবে। আত্মসম্মান কোরবানি দিয়ে সম্পর্ক করলে সারাটা জীবন অপমান আর অপমান সইতে হবে, কথা বলেন ঠিক কি না? এমনও আমাদের সমাজ এমন অনেক দাদা আছে, ওনারা যখন বিয়ে করছে কিংবা সংসার হয়েছে বড় বড়, ওই দাদার নাতিরা পর্যন্ত দাদার নাম শুনলে, আমার দাদি কাজ করতেছে শুধু শুনছে দাদা আইতাছে। দাদা ঘরে ঢুকছে একটা টু শব্দ আসেনি বর্তমানে, এগুলা ওই যে বেশি ফ্রি হয়ে গেছি, মা তুমি আমার সঙ্গী, তুমি আমাকে তুমি তুমি বলবে না তো কে বলবে, আপনি থেকে গেছে কই তুমিতে, আরো একটু সম্পর্ক ক্লোজ করার জন্য তুমি থেকে গেছে তুইয়ে, তুইয়ের ভরত আর কিছু আছে, গালি আছে। এখন তুইয়ের যখন আপনি চলে গেছেন আর যাওয়ার কোনো সুযোগ নাই, আপনার সংসার জীবন মনে করেন 50 বছর, এখন 50 বছরে দেখা যায় তুই 1 বছর কইয়া মজা লাগছে, বারবার তার মজা লাগে না, না মজা পাইতেছেন, তুল্লগার ভাল লাগে না। একটু বুঝার চেষ্টা করবেন, ছোটরা বড়দেরকে আপনি করে বলবেন কিছু স্বাদ নিতে হয় না তাহলে আজীবন পাবেন, বড়রা ছোটদেরকে তুমি করে বললো আপনি করে বললো সুন্দর লাগে। এখানে অনেকে আছে, তাদেরকে যদি জিজ্ঞেস করি ভাই এখানে কত গন্ডা জায়গা, কত শতক জায়গা, কো অথচ মাস্টার ডিগ্রি পাস করে ফেলছে জানে, অথচ আপনাদের এলাকায় এমন দাদাও আছে এমন মুরব্বীও আছে, 100কে দেখলে বলতে পারো কয় শতক জায়গা আছে, কিন্তু পড়ালেখাও করতে জানে না, আছে কি নাই আপনারা একটু বলেন, জোরে বলেন আছে না নাই। একটা হচ্ছে বইয়ের পাতা থেকে জ্ঞান, আর একটা হচ্ছে রবের দয়ার জ্ঞান, আর আল্লাহ তাআলা কাউকে বঞ্চিত করে না, বলেন না রে ভাই। এমন কিছু মেকানিক আপনাদের এলাকায় আছে, খবর নিয়ে দেখেন গাড়ির স্টক শুনলেই বুঝতে পারে, লন্ডন থেকে ফরালাকা করে আইসা গাড়ির অটোমেটিক অটোমোবাইলের উপরে, সে যখন আইসা দেখে যে স্টার শুনেই আপনার এলাকার রামগঞ্জের মানুষের সে প্রবলেম ধরে ফেলছে, সে কই ভাই এত ফরালাকা করে আমরা ফাললাম না, তুই ফাললি কেমনে, একটা অটোগ্রাফ দে, অটোগ্রাফ হারি না টিপসই ফাললে লো, আছে না নাই, জোরে বলেন আছে না নাই। আপনি মানেন কিংবা না মানেন বাস্তবতা কখনো পরিবর্তন হবে না, আর আল্লাহ তাআলা সবার জন্যই রহমান। এবার আমি বলতে যাব আপনারা শুধু বলবেন আল্লাহর কুদরত, বাস এতটুকু করতে বলতে পারবেন, আকাশ থেকে বৃষ্টি পড়া আল্লাহর কুদরত, একটু জোরে বলতে হবে আল্লাহর কুদরত, খুঁটি ছাড়া ছাদ আসমান আল্লাহর কুদরত, পানির উপরে জমিন আল্লাহর কুদরত, বীজ থেকে গাছ আল্লাহর কুদরত, গাছ থেকে ফল আল্লাহর কুদরত, পানির ভিতরে মাছ আল্লাহর কুদরত, জোরে বলেন পানির ভিতরে মাছ আল্লাহর কুদরত, পানির ভিতরে হাঙ্গর আল্লাহর কুদরত, পানির ভিতরে সাপ জমিনের উপর সাপ আল্লাহর কুদরত, জমিনের উপর সাপ আল্লাহর কুদরত, চোখে দেখা আল্লাহর কুদরত, গ্রাম নেওয়া আল্লাহর কুদরত, কানে শোনা আল্লাহর কুদরত, পেটে হজম হওয়া আল্লাহর কুদরত, এক বিন্দু পানি থেকে মানবের জন্ম হওয়া আল্লাহর কুদরত, নবীজির মেরাজে যাওয়া আল্লাহর কুদরত, এসে বলে আমি গতকালকে রাতে আল্লাহর রহমত নিয়ে মক্কা থেকে আকসা ভ্রমণ করেছি, শুনলে ওয়ালা শোনার পরে বলে হাউ ক্যান পসিবল, যেখানে উট নিয়ে যেতে লাগে মাসের পর মাস, যেখানে ঘোড়া নিয়ে যেতে লাগে মাসের পর মাস, এক রাতে তো সেটা যাওয়া সম্ভবপর নয়, চোখে বলে অসম্ভব, খুব খেয়াল করবেন চোখে বলে অসম্ভব, কানে বলে অসম্ভব, নাকে বলে অসম্ভব, হাতে বলে অসম্ভব, ব্রেনে বলে অসম্ভব, ব্রেনে বলে অসম্ভব, ব্রেনে বলে অসম্ভব, কম্পিউটারে বলে অসম্ভব, স্যাটেলাইটে বলে অসম্ভব, রব ডাক দিয়ে বলে বান্দারে তোর জ্ঞান দিয়ে কেন বিবেচনা করছস, নবীর মেরাজে যাওয়া সেটা তো আমি আল্লাহর কুদরত, সেটা তো আমি আল্লাহর কুদরত, সেটা তো আমি আল্লাহর কুদরত, নবী তো নিজের থেকে চাই নাই, সুবহানাল্লাহ, আমি আল্লাহই তো নবীকে নিয়ে গিয়েছি, সুবহানাল্লাহ।
কে যাচ্ছে সেটা কেন দেখতেছো, কে নিচ্ছে সেটা তো দেখো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, একটু জোরে বলেন, সুবহানাল্লাহ। আমার মুখে মুখে বলেন, আমার পক্ষে এক মিনিটে এখান থেকে সিটাং যাওয়া অসম্ভব বলেন, একটু জোরে বলেন, সুবহানাল্লাহ। আমার দাদার পক্ষে, সুবহানাল্লাহ। আমার কাকার পক্ষে, সুবহানাল্লাহ। ইমাম সাহেবের পক্ষে, সুবহানাল্লাহ। একটু জোরে বলেন, সুবহানাল্লাহ। কাকুর পক্ষে, সুবহানাল্লাহ। হুজুরের পক্ষে, সুবহানাল্লাহ। ক্যামেরাম্যানের পক্ষে, সুবহানাল্লাহ। একটু উপরের দিকে যাই, চেয়ারম্যানের পক্ষে, সুবহানাল্লাহ। আর একটু উপরে এমপির পক্ষে, সুবহানাল্লাহ। স্বরাষ্ট্র মন্ত্রীর পক্ষে, সুবহানাল্লাহ। প্রধানমন্ত্রীর পক্ষে, সুবহানাল্লাহ। ডোনাল্ড ট্রাম্পের পক্ষে, সুবহানাল্লাহ। রাশিয়ার প্রেসিডেন্টের পক্ষে, সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষে, রাতের কিছু অংশে আমি রব্বুল আলামিন আমার নবী মুস্তাফাকে মক্কা থেকে আকসায় নিয়েছি, আকসা থেকে প্রথম আসমান, সুবহানাল্লাহ, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ, চতুর্থ থেকে পঞ্চম, পঞ্চম থেকে ষষ্ঠ, ষষ্ঠ থেকে সপ্তম, সপ্তম থেকে সিদ্রাতুল মুনতাহা, সিদ্রাতুল মুনতাহা, সিদ্রাতুল মুনতাহা, সিদ্রাতুল মুনতাহা থেকে রব্বের মাধ্যমে আমি দেখাইলাম জান্নাত আক্কানা জান্নাত, আমি দেখালাম সাতকানা জাহান্নাম, আমি নিয়ে গেলাম আরশের মধ্যে, আমি নিয়ে গেলাম কলমের মধ্যে, আমি নিয়ে গেলাম সিদ্রাতুল মুনতাহার মধ্যে, আমি নিয়ে গেলাম লোহে মাহফিজের মধ্যে। জগৎ বলে অসম্ভব, রব বলে যে আমার দিকে তো একবার তাকা। কি সৌভাগ্য আমাদের, দেখেন ওই নবীর উম্মত হইছি আপনি। আমি আমারটা কমু, আপনার আপনারটা কইন, আসল কথা আমগো কিন্তু দুই হাজারও দাম নাই। কিছু কষ্টের মধ্যে লাভ আছে, রেজাল্ট কখন বেশি মজা লাগে জানেন? যে ছাত্র কষ্ট করে দিন রাত পড়ে তার কাছে গোল্ডেন এ প্লাস এর মজা বেশি লাগে, আর যে ভিড়ি ভিড়ি গোল্ডেন এ প্লাস অটো ফাস আছে, যেদিন অটো ফাস হয়েছিল এদিন মিষ্টি বিতরণ হয়েছিল নি, ওই হয়েছিল না, যেদিন অটো ফাস হয়েছে সেদিন কোন মিষ্টি বিতরণ দেখছেন? মিষ্টিওয়ালা যারা দোকানদার তারা মনে মনে বৈশাখ আলি দিতেছে, পাস করছে কিন্তু মজা, আনন্দ, চিল করা, ওলামাই কেরামের দোয়া চাচ্ছি, মনোযোগ মনোযোগ মনোযোগ। আমরা রাস্তা দিয়ে যখন হেঁটে যাই জ্ঞান অর্জন করার জন্য, আল্লাহ দয়া করে ফেরেশতারা মাধ্যমে তালেবুল এলেমের পায়ের নিচে পাকা বিছায় দেয়। সুবহানাল্লাহ, আর একটু জোরে, সুবহানাল্লাহ। কোন ছাত্র যদি এলম অর্জন করতে গিয়ে মারা যায় তার শাহাদতের মরণ হবে, সুবহানাল্লাহ, একটু জোরে, সুবহানাল্লাহ। কোরআন শরীফটা খুললা পড়তে পারেন না, শুধু সুখ দিয়ে দেখতেছেন, আল্লাহ কয় সওয়াবের ব্যবস্থা কর, আমি আল্লাহ হুকুম দিলাম, কেউ সুন্দর করে পড়তে জানে না। আপনি এমন একজন মানুষ যিনি পড়তে জানে তার পাশে গিয়ে বললেন, ভাই আমি পড়তে জানি না, আপনি পড়েন আমি একটু শুনি, আল্লাহ বলে যে পড়ে তারও দেয় সওয়াব, যে শুনে তারও দেয় সওয়াব। এবার প্রশ্ন করেন, এই যোগ্যতা পাইলাম কামনে? মূসা নবীর উম্মত তো আল্লাহর বান্দা, ঈসা নবীর উম্মত তো আল্লাহর বান্দা, দাউদ নবীর উম্মত তো আল্লাহর বান্দা, ইসহাক নবীর উম্মত তো আল্লাহর বান্দা, ইউসুফ নবীর উম্মত তো আল্লাহর বান্দা, নূহ আলাইহিস সালামের উম্মত তো আল্লাহর বান্দা, আমরা তো আল্লাহর বান্দা। সবার জন্য এক নিয়ম, আমাদের জন্য এমন নিয়ম, কেমন নিয়ম দিল? কান্না করলে রব খুশি হয়ে করে দেয় গুনাহ মাফ, মুস্কি হাসলে দিয়ে দেয় সওয়াব। জগৎ জিজ্ঞেস করে তোমরা এই পাওয়ারটা পেলে কিভাবে? তখন নবীর উম্মতের উত্তর দেয়, গুনেহগারম সিয়াকারম ওয়ালাকিন বাদাস্তাম হাস্তাদা মানে মুহাম্মদ, এটা আমার কোনো যোগ্যতা নয়, আমি যে নবীর উম্মত হয়েছি ওই নবীর দিকে তাকিয়ে আল্লাহ দয়া করেছেন। সুবহানাল্লাহ।